দেশ স্বাধীনে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। শত বাধা আর প্রতিকূলতা জয় করে স্বাধীন দেশেও কাজ করে চলেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে। বলছি রাজবাড়ী দুই আসনের তিন উপজেলা পাংশা, কালুখালী ও বালুয়াকান্দির এমপি মোহাম্মদ জিল্লুল হাকিমের কথা। 2009 থেকে এখন পর্যন্ত এই এমপি তিন উপজেলায় 835 কোটি 77 লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করেছেন। এছাড়া বলিষ্ঠ রাজনীতি আর বিভিন্ন দুর্যোগে উদারতার পরিচয় দিয়ে এলাকাবাসীর হৃদয় জুড়ে এখন জিল্লুল হাকিম। ফারুক হোসেনের ক্যামেরায় নুরুদ্দিন খানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। গেল চার মাসে করোনায় নেতিবাচক প্রভাব পড়েছে উন্নয়ন প্রকল্পে। মেগা থেকে ছোট কোনো প্রকল্পই বাস্তবায়ন হয়নি ব্যাপকভাবে। তবে উল্টো চিত্র রাজবাড়ী দুই আসনের তিন উপজেলা পাংশা, কালুখালী ও বালুয়াকান্দিতে। যদিও এই তিন উপজেলায় উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের ধারা অব্যাহত ছিল 2009 সাল থেকে, যার উপকার চারবারের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুল হাকিম। 2009 সাল থেকে এখন পর্যন্ত 47টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে তিন উপজেলায়, যার ব্যয় 835 কোটি 77 লাখ টাকা। আলাদা করে বললে পাংশাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে 379 কোটি 19 লাখ টাকা, 217 কোটি 11 লাখ টাকা ব্যয় হয়েছে কালুখালী উপজেলায়। এছাড়া সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, বিভিন্ন কমপ্লেক্স ও ভবন নির্মাণের আধুনিকায়নে বালুয়াকান্দিতে বাস্তবায়ন হয়েছে 239 কোটি 47 লাখ টাকার প্রকল্পের। এছাড়া রূপকথার জন্ম দিতে এই তিন উপজেলায় আরও বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের কাজ চালাচ্ছেন এমপি জিল্লুল হাকিম। ব্রিজ হওয়ার কথা শুনে আমার কত আনন্দ লাগতেছে। ব্রিজটা হলে পরে তিনটা জেলার মানুষ এবং দূরপাল্লার গাড়ি খুবই উপকৃত হবে। কখনো বসে থাকেন না তিনি, এলাকার উন্নয়নের জন্যে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের সমস্যাগুলো দেখে সেই সমাধানের জন্য চেষ্টা করেন। এমন কোনো জনপদ নেই যে জনপদে ওনার পদচারণা নেই। আমাদের এক ইঞ্চি রাস্তায় মাদাপুরি পাকা ছিল না, ওনার আমলে হয়েছে। আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নাই। উনি যে কত উন্নয়ন করেছেন এ বলার কোনো শেষ নাই। অবকাঠামো উন্নয়ন ছাড়াও শিক্ষার মান উন্নয়ন, বিভিন্ন দুর্যোগ ও নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সংসদ সদস্য জিল্লুল হাকিম। আমার শিক্ষক মণ্ডলী নিয়ে যখনই তার কাছে গিয়েছি, সাথে সাথে তিনি আমাদের কথাটা শুনেছেন এবং গ্রহণ করেছেন। আমাদের লেখাপড়ায় কোনো সমস্যা থাকলে বা দরিদ্র প্রলাভানদের কোনো মানে সহযোগিতার প্রয়োজন হলে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করেন। চাল পাইছি, আপনার তরি তরকারি পাইছি, তেল পাইছি, ডাল পাইছি, সব জিনিসই পাইছি। আমরা কিছু কব না যে আমরা পাইনি। পাংশা ছিল আপনার সন্ত্রাসের জনপদ, সেই জনপদকে একটা সুষ্ঠু সুন্দর ধারায় নিয়ে আসার জন্য ওনার অবদান যথেষ্ট। সামাজিক সেবায় যেমন মুগ্ধ এলাকাবাসী, ঠিক তেমনি পরিবারের কাছেও আইডল জিল্লুল হাকিম। এলাকার উন্নয়নের জন্য উনি যে কাজগুলো করেছেন, মানুষ ওনাকে যেভাবে একদম হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়ে নিয়েছেন, খুব ভালো লাগে এরকম একজন মানুষের ছেলে, এরকম একজন মানুষের সন্তান হতে পেরে। প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন কিংবা করবেন, তবে এলাকাবাসীর সমর্থন আর সাহস সবসময় পাশে চান জিল্লুল হাকিম ও তার পরিবার। নুরউদ্দিন খান, এসআরটিভি, রাজবাড়ী দুই আসন। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসআরটিভির ওয়েবসাইট www.srtv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/srtvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসআরটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/srtvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/srtvbd তে। এসআরটিভি সাথে আছি সবসময়।